করোনায় প্রথম বাংলাদেশের একজনের মৃত্যু হয়েছে বাংলাদেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এক ব্যক্তি মারা গেছেন দেশে এই প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে কোন ব্যক্তির মৃত্যু হল বাংলাদেশে প্রথম একজন করোনা আক্রান্ত হিসেবে মৃত্যুবরণ করেছেন সরকারের রোগ ও রোগ নিয়ন্ত্রক ও গবেষণা প্রতিষ্ঠান আইইডিসিআর এর পরিচালক মির্জাদি সেব্রিনা আজ বুধবার বিকেলে নিয়মিত সংবাদ ব্রিফিং এ এই তথ্য জানিয়েছেন মির্জাদি সেব্রিনা বলেন করোনা ভাইরাসে মারা যাওয়া ব্যক্তি পুরুষ আর তার বয়স হলো সত্তর বছর মারা যাওয়া ব্যক্তি বিদেশ থেকে আসা সংক্রমিত এক ব্যক্তির মাধ্যমে করোনা ভাইরাস আক্রান্ত হয়েছিলেন বলে জানান আইইডিসিআর এর পরিচালক মির্জাদি সেবরিনা বলেন ওই ব্যক্তি উচ্চ রক্তচাপ ডায়াবেটিস কিডনির সমস্যায় ভুগছিলেন পাশাপাশি তার হাটে স্টেট পড়ানো ছিল মির্জাদি বলেন আমরা বারবার বয়স্কদের বিশেষ নিরাপত্তার জন্য বলছি এবং তিনি আরও বলেন দেশে এখন পর্যন্ত ১৪ জন করোনা ভাইরাস আক্রান্ত হয়েছেন গতকাল মঙ্গলবার পর্যন্ত আক্রান্তের সংখ্যা ছিল জন। কিন্তু চব্বিশ ঘন্টায় এই সংখ্যা বেড়ে হয়েছে চোদ্দ জন নতুন আক্রান্ত চার জনের মধ্যে একজন নারী ও তিনজন পুরুষ একজন আগে আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে ছিলেন এবং বাকি তিনজন বিদেশ থেকে এসেছেন তাদের মধ্যে দুইজন ইতালি থেকে এবং একজন কুয়েত থেকে এসেছেন আই এর পরিচালক জানান শেষ চব্বিশ ঘন্টায় ঊনপঞ্চাশটি নমুনা সংগ্রহ করা হয়েছে এ পর্যন্ত নমুনা সংগ্রহ করে তিনশো একচল্লিশ জনের পরীক্ষা করা হয়েছে কোভিড নাইন্টিন রয়েছে এমন জনকে রাখা হয়েছে মির্জাদি সেবরিনা বলেন করোনা ভাইরাসের ফলে হওয়া কোভিড নাইন্টিন রোগটি মারাত্মক নয় কিন্তু ভাইরাসটি অত্যন্ত ছোঁয়াছে বেশিরভাগ ক্ষেত্রেই এখানে মৃত্যু ঝুঁকি থাকে না এক্ষেত্রে সচেতন হওয়াটা খুবই গুরুত্বপূর্ণ তবে তিনি বারবার বয়স্কদের বিশেষ নিরাপত্তার কথা বলেছেন এবং এই রোগ থেকে রক্ষা পেতে হলে ঘরে থাকতে হবে সাথে বিরত থাকতে হবে হাত মেলানো একই কোলাকুলি করা জনসমাগমে না যাওয়া করোনা প্রতিরোধে সাবধানতার পাশাপাশি জনসমাবেশ বন্ধের আহ্বানও জানান আইডিসিআর এর পরিচালক তিনি বলেন সামান্য হাঁচি কাশি জ্বর হলে হাসপাতালে আসার প্রয়োজন নেই তবে করোনার লক্ষণ ও উপসর্গ তীব্র হলে হাসপাতালে আসতে হবে চিকিৎসকরা লক্ষণ ও উপসর্গের পাশাপাশি রোগতান্ত্রিক সম্পর্ক বিশ্লেষণ এবং সংশ্লিষ্ট ব্যক্তি নিজে প্রবাস ফেরত হলে কারো সংস্পর্শে এসেছেন কি না তা জেনে সঠিক পরামর্শ ও নমুনা পরীক্ষা করার কথা বলা হয়েছে